আরে এটা তো একটা লঘু অনুপাত, আপনি তো আগে বললেন একটা লঘু অনুপাত, অবশ্যই লঘু অনুপাত তো হচ্ছেই, আবার এটা বৈষম্যানুপাতই হচ্ছে, তার মানে যে কোনো লঘু অনুপাত কি বটে বৈষম্যানুপাত, যে কোনো গুণ অনুপাত কি বটে সাপোজ 5:3 এটা একটা গুণ অনুপাত, কারণ প্রথম পদ বড়, তাহলে যে কোনো তো অনুপাত। স্যার আবার অনুপাতেও ব্যস্ত, বা ব্যস্ততা ছাড়ছে না, অনুপাতের মধ্যেও ব্যস্ত অনুপাত, ভেরি গুড। আজ স্বপ্ন কে পিছে ভাগলো, কাল লোক তোমারে পিছে ভাগেঙ্গে। हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यार सा एम जे मैथ्स एकेडमी। तो सबाई केमन आछो, आशा करी भालो, आमिओ भालो आछी। तो आज आमरा चले एसी आरेकटी नतून चैप्टार निये, जाना होच्छे अनुपात एवं समानुपात, इन इंग्लिश रेशियो एंड प्रोपोर्शन। प्रथमे आमरा जानबो जे अनुपात की जिनिस, तारपरे समानुपात। अनुपात बेसिकाली दुटी समजातीय राशिर मध्ये हय, দুটি সমজাতীয় রাশির মধ্যে। কীরকম সমজাতীয় রাশি? সাপোজ আমাদের কাছে পাঁচটি ছাগল আছে আর তিনটি ছাগল আছে, পাঁচটি ছাগল তিনটি ছাগল, তাহলে এদের অনুপাত কী হবে? না, অবশ্যই হবে, কারণ এখানে ছাগলের সংখ্যার কথা বলা হয়েছে, একদিকে পাঁচটি ছাগল একদিকে তিনটি ছাগল। কিন্তু যদি এটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়, পাঁচটি ছাগল আর 3 কেজি ছাগল, তাহলে কি অনুপাত করবো? কখনোই না, কারণ এখানে কী বলা হচ্ছে ছাগলের সংখ্যা পাঁচটি ছাগল আর এখানে 3 কেজি ছাগল, তাহলে দুটো সেম হচ্ছে না, তার জন্য এদের অনুপাত করা যাবে না। ওকে, তো চলো সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে আমাদের তো বোর্ডে যেতে হবে, ঠিক না? তো চলো বোর্ডে যাওয়া যাক বাকিটা জানার জন্য। ওকে, হাম নেই তোড়েঙ্গে ইসলিয়ে তো ফির সে আয় হ্যায়। তো চলো শুরু করি। আমরা একটু আগে বললাম যে পাঁচটি ছাগল আর তিনটি ছাগলের অনুপাত কেমন হয়। পাঁচটি ছাগল হয়েছে, পাঁচটি ছাগল আর তিনটি ছাগল, ছাগল পাঁচটি ছাগল আর তিনটি ছাগল, এদের অনুপাত হবে কি? কারণ এখানে অনুপাতটা সম্ভব, কারণ এখানে সংখ্যা কী বলা আছে, ছাগলের সংখ্যা কটি? পাঁচটি। আর এখানে কি কটি ছাগল? তিনটি ছাগল, তাহলে পাঁচটি ছাগল আর তিনটি ছাগলের অনুপাত হবে 5 আর 3, আর মাঝে দুটি বিন্দু। এই শোনো, এই যে দুটি বিন্দু দেখতে পাচ্ছ, এই দুটি বিন্দু হচ্ছে অনুপাত, এই চিহ্নটাই হচ্ছে অনুপাত, বুঝতে পেরেছো? এই চিহ্নটাই অনুপাত, এটাকে বাংলায় বলা হয় অনুপাত চিহ্ন, টিটিডিং, বাহ, এটাকে বলা হয় অনুপাত। আর বাংলায় নাম আছে, তাহলে ইংরেজিতে থাকবে না কেন, ঠিক কি না? ইংরেজিতেও নাম আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ইজ টু, ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এটাকে পড়ি কীভাবে, 5:3 এইভাবেই পড়বো। কীরকম পড়বো? 5:3, সাপোজ এ অনুপাত বি, এটাকে ইংরেজিতে কীভাবে পড়বো? এ ইজ টু বি, 5:3, এ ইজ টু বি, ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু একটু আগে বললাম পাঁচটি ছাগল আর 3 কেজি ছাগল, পাঁচটি ছাগল আর 3 কেজি ছাগল, পাঁচটি ছাগল আর 3 কেজি ছাগল, এখানেও কি অনুপাত 5:3 হবে? এখানে 5:3 হবে না, এখানে 5:3 হবে না, কারণ এখানে ছাগলের সংখ্যা দেওয়া আছে 5টি আর এখানে ছাগলের পরিমাণ দেওয়া আছে 3 কেজি, কী করে সম্ভব? এ দুটা কি সমজাতীয় রাশি, সেম রাশি কি? না, কখনোই না, তার জন্যে এখানে অনুপাত সম্ভব নয়, বোঝা গেছে? অনুপাত সাপোজ ওই যে 5:3 ধরলাম, অনুপাতের দুটি পদ থাকে, এই পদটির একটি নাম আছে, এই পদটির একটি নাম আছে, এখানে যে 5:3, এখানে যে একটা পদ 5 আর এখানে একটা পদ 3, এই দুজনের তো কিছু একটা নাম থাকবে, তাই না? পৃথিবীতে যদি নাম না থাকে তাহলে অস্তিত্ব থাকবে কেমন করে বলো, তাই না? তাহলে নাম তো থাকবেই, কী নাম? এই যে 5, এই পদটির নাম হচ্ছে পূর্বপদ, কী বলা হয়? পূর্বপদ। আর এই যে পদটি তার নাম হচ্ছে উত্তরপদ। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ ধারণা পাবে, বেসিক্স থেকে একদম লোয়ার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওকে, প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ আর পরের পদটিকে বলা হয় উত্তরপদ, ক্লিয়ার? তো সাপোজ একটা অনুপাত যদি আমরা ধরি, এখানে এ ইজ টু বি, এখন
যদি এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করি আর বি এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে দিই, সেম সংখ্যা। এটা আমি একটু পরে বলছি, একটা সাপোজ সংখ্যা ধরো টু ইজ টু থ্রি। যদি টু ইজ টু থ্রি, এটা তো একটা অনুপাত। এই অনুপাতের যদি প্রথম পদটার সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ করি, সাপোজ টু ইন্টু টু, অনুপাত থ্রি ইন্টু টু, তাহলে কথা হবে দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, ফোর ইজ টু সিক্স। অনুপাতটা কিন্তু হলো, কিন্তু আদৌ কি অনুপাতে চেঞ্জ হয়েছে? না, কারণ যদি আমরা ফোর বাই ফোর ইন্টু সিক্স করি, এটা যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করে দিই, কী করি, দুই দুগুণে চার, দুই তিনে ছয়, অনুপাত কিন্তু সেম থাকবে, কিন্তু অনুপাতের যে চেহারা আকৃতি সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ যে এখানে ছিল টু ইন্টু থ্রি, সেটা আমাদের যখন দুই দুই গুণ করলাম, তখন আমাদের মনে হচ্ছে যে অনুপাতটি চেঞ্জ হয়ে গেল, ফোর ইন্টু সিক্স হলো, কিন্তু সেটা আদৌ সম্ভব নয়। অনুপাতটি কিন্তু সেই রকমই আছে, আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, বাট সেটা কিন্তু ব্যাপার নয়। যে কোনো অনুপাতকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো, যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটো পদকেই গুণ করো, অনুপাতের মান কিন্তু চেঞ্জ হয় না। আমাদের দেখতে মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে চেঞ্জ হয় না। সাপোজ বারো ইজ টু চব্বিশ, এদের অনুপাত বারো ইজ টু চব্বিশ কত হবে যদি কাটাকাটি করি এদেরকে, চার তিনে বারো, চার ছয় চব্বিশ, আরও তিন এগারো, তিন একে তিন, তিন দুয়ে ছয়, ওয়ান ইজ টু টু। তার মানে কি এই দুটো অনুপাত আলাদা আলাদা, বারো ইজ টু চব্বিশ একটা অনুপাত আলাদা আর ওয়ান ইজ টু টু একটা আলাদা? কখনোই না, দুটো কিন্তু দেখতে আলাদা, কিন্তু অনুপাত দুটো কিন্তু সেম, ঠিক আছে, অনুপাত দুটো সেম। তাহলে যে কোনো অনুপাতকে যদি আমরা এ ইজ টু বি একটা অনুপাতকে যদি যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে অনুপাতটির মান কিন্তু চেঞ্জ হবে না। ওকে, কিন্তু দুটি পদ, দুটি পদ যদি আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, সাপোজ কে দিয়ে গুণ করছি, কে ইজ টু বি ইন্টু কে, অবশ্যই কেটা কিন্তু জিরো হওয়া চলবে না, জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই অনুপাতের যা মান, এই অনুপাতের মান তাই, অনুপাতের কিন্তু চেঞ্জ হবে না মানটি। একইভাবে যদি কোনো অনুপাতকে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে শূন্যবাদে, কিন্তু শূন্যবাদে কোনো সংখ্যাতে যদি ভাগ করা হয়, তাহলে অনুপাতের মান চেঞ্জ হয় না। সাপোজ এ ইজ টু বি, এই সংখ্যাটিকে যদি আমরা কোনো সংখ্যাতে ভাগ করি, সাপোজ কে দিয়ে ভাগ করছি, এ বাই কে ইজ টু বি বাই কে, ব্র্যাকেটে অবশ্যই আমরা কী লিখব, কে নট ইকুয়ালস টু জিরো। কারণ যে সংখ্যা দিয়ে গুণ করব বা যে সংখ্যা দিয়ে ভাগ করব, সেই সংখ্যাটি যেন কী না হয়, জিরো না হয়। ওকে, জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে হয়ে গেল এটা, আমরা কি বুঝলাম যে কোনো অনুপাতকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো কিংবা ভাগ করো, অনুপাতের কোনো চেঞ্জ হয় না। বুঝে গেছে ব্যাপারটা? এইবারে অনুপাতের ভাগ শিখব, যে কোন অনুপাতকে কী বলে, এই পুরো পদ কেমন হলে কী হয়। প্রত্যেকটি অনুপাতের এবার ভাগ আছে, লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত, দেখতে থাকো। অনুপাতের পদগুলির উপর ভিত্তি করে অনুপাতকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। অনুপাতের পদগুলির উপর ভিত্তি করে অনুপাতকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, কী কী চলো দেখো, আমি বোর্ডে খুব স্পিডে খুব দ্রুতর সঙ্গে একটু এঁকে নিই। তাহলে কোনো অনুপাতের যদি পূর্বপদটি ছোট থাকে, যদি কোনো অনুপাতের পূর্বপদ, সাপোজ টু ইজ টু থ্রি, তাহলে এটা একটা অনুপাত তো, অবশ্যই এটা একটা অনুপাত। এই অনুপাতের দেখো, এই যে পূর্বপদ দুই, এটা তো ছোট, তার মানে এই যে টু ইজ টু থ্রি, সেটা হয়ে গেল লঘু অনুপাত। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, সাপোজ ফাইভ ইজ টু সিক্স, পূর্বপদ ছোট, কার থেকে, উত্তরপদ থেকে, তার মানে পূর্বপদ দিকে গেল, যেহেতু ছোট তার জন্য এই যে অনুপাতটি, সেই অনুপাতটি কী বটে, লঘু অনুপাত। সেমভাবে যদি গুরু অনুপাত কাকে বলে, যদি কোনো অনুপাতের পূর্বপদটি বড় হয়, সাপোজ এইট ইজ টু ফাইভ, এটাও তো একটা অনুপাত। এই অনুপাতের দেখো এই পদটি বড় আছে, এই যে পুরাটা একটা অনুপাত, এই অনুপাতের পূর্বপদ আট, এটা তো বড়, পরের পদটি থাকে, তার মানে কী হয়ে গেলো, এই যে অনুপাতটি সেই অনুপাত হয়ে গেলো গুরু অনুপাত। কী হয়ে গেলো এই পদটি, এই অনুপাতটি কী অনুপাত হয়ে গেলো, গুরু অনুপাত, কারণ পূর্বপদটি বড় আছে। এবার সমানুপাত কাকে বলে, যদি কোনো অনুপাতের দুটি পদেই সমান হয়ে যায়, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, কেউ কাউকে বেশি দেবে না, দুজনে সমান থাকবো, তাহলে যে অনুপাতের দুটি পদেই সমান, সাপোজ ফোর ইজ টু ফোর, এটা হচ্ছে একটা সমানুপাত, সমানুপাত নয় সমানুপাত, এটা হচ্ছে একটা সমানুপাত। কী অনুপাত, সমানুপাত। সেমভাবে যদি থ্রি ইজ টু থ্রি হয়, এখানেও দুটি পদ সমান, তার মানে এটাও কী বটে, একটা সমানুপাত।
বোঝা গেছে? এইবারে আমরা একটা অনুপাতের কথা সবসময় শুনতে পাই, সেটা হচ্ছে কি বই বই সমানুপাত। নামটা থেকে বোঝাচ্ছে যে যদি কোনো অনুপাতের দুটি পদ সমান না হয় তাহলেই সেটা কি হয়ে গেল, বই সমানুপাত। সাপোজ টু ইজ টু থ্রি, দেখো এই যে অনুপাতটি, এই অনুপাতের দুটি পদে কি আলাদা আলাদা, ঠিক কিনা? দুটি পদেই আলাদা আলাদা, সমান নয়, তার জন্য এই অনুপাতটি কি একটি বই সমানুপাত। তোমরা বলে স্যার এটা তো একটা লঘু অনুপাত, আপনি তো একটু আগেই বললেন এটা একটা লঘু অনুপাত। অবশ্যই লঘু অনুপাত তো হচ্ছেই, আবার এটা বই সমানুপাতই হচ্ছে, তার মানে যে কোনো লঘু অনুপাত কী বটে, বই সমানুপাত। যে কোনো গুরু অনুপাত কী বটে, সাপোজ ফাইভ ইজ টু থ্রি, এটা তো একটা গুরু অনুপাত কারণ প্রথম পদটা বড়। তাহলে যে কোনো গুরু অনুপাত একটা বই সমানুপাত, যে কোনো লঘু অনুপাত বই সমানুপাত। বোঝা গেছে? তাহলে যদি কোনো অনুপাতের দুটি পদ সমান না হয় তাহলে অনুপাতটিকে আমরা বলবো বই সমানুপাত। বোঝা গেছে ব্যাপারটি? এইবারে যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত কি হয়, ভালো করে শুনে রাখো, ব্যস্ত অনুপাত। স্যার আবার অনুপাতেও ব্যস্ত, বা ব্যস্ততা ছাড়ছে না, অনুপাতের মধ্যেও ব্যস্ত অনুপাত, ভেরি গুড। সাপোজ ফাইভ ইজ টু থ্রি, এটা একটা অনুপাত, তাহলে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো থ্রি ইজ টু ফাইভ। মানে কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি পরস্পর স্থান বিনিময় করে, যদি দুজনেই দুজনের জায়গা চেঞ্জ করে দেই, এই তুমি আমার জায়গা নাও আমি তোমার জায়গা নেব, দুজন দুজনের জায়গা চেঞ্জ করে দেই, তখন যে অনুপাতটি পাওয়া যায় সেই অনুপাতটি হচ্ছে ব্যস্ত অনুপাত। মানে ফাইভ ইজ টু থ্রি, এই যে অনুপাতটি, এই অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ফাইভ, আবার থ্রি ইজ টু ফাইভের ব্যস্ত অনুপাত হচ্ছে ফাইভ ইজ টু থ্রি। দুজনেই যদি জায়গা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, তখন আমরা কী বলবো, যে ব্যস্ত অনুপাত, কী বলবো, ব্যস্ত অনুপাত। এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো এটি, এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো এটি, যেমন ফাইভ ইজ টু থ্রি এর ব্যস্ত অনুপাত হয়ে গেল থ্রি ইজ টু ফাইভ, সেমভাবে সেভেন ইজ টু থ্রি এর ব্যস্ত অনুপাত হয়ে গেল থ্রি ইজ টু সেভেন। এই একটা জিনিস লক্ষ্য করেছ, ফাইভ ইজ টু থ্রি এটা একটা গুরু অনুপাত কারণ প্রথমটা বড়, তাহলে যেহেতু এটা একটা গুরু অনুপাত তাহলে এর ব্যস্ত অনুপাত কী হচ্ছে দেখো তো, পূর্বপদটা তো ছোট হয়ে গেল, তার মানে এটা একটা লঘু অনুপাত। তার মানে কি, কোনো একটা গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত কী হয়, লঘু অনুপাত। কোনো একটা লঘু অনুপাত এর ব্যস্ত অনুপাত হচ্ছে এটা, তার মানে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত হয় গুরু অনুপাত, গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হয় লঘু অনুপাত। কিন্তু যদি সমানুপাত বলা হয়, সাপোজ ফোর ইজ টু ফোর এর ব্যস্ত অনুপাত কী, ওই ফোর ইজ টু ফোরই হবে, যদি চেঞ্জ করি এই ফোর এখানে চলে এলো এই ফোর এখানে চলে এলো। তার মানে কোনো সমানুপাতের ব্যস্ত অনুপাত হয় না, হয় কিন্তু বোঝা যায় না, প্রত্যেকটা অনুপাতেরই ব্যস্ত অনুপাত হয় কিন্তু বোঝা যায় না, এখানে সমানুপাতের ব্যস্ত অনুপাত বোঝা যায় না, তার জন্য আমরা বলে থাকি যে সমানুপাতের ব্যস্ত অনুপাত হয় না। বোঝা গেছে ঠিক না? তো এইটা হচ্ছে অনুপাতের বেসিক্স ধারণা।